লোকসভা ভোটের আগে ফের বোমা উদ্ধার। এবার বোমা উদ্ধার মুর্শিদাবাদের সাগরপাড়ায়। মোট 8টি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলো হলো 5টি সকেট বোমা ও বোতল বোমা, 3টি উদ্ধার হয়। মাঠের একটি জায়গায় প্লাস্টিকের বালতি সমেত উদ্ধার করা হয় বোমাগুলো। এলাকায় বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাতে সাগরপাড়ার জয়পুর মণ্ডলপাড়ায় মাঠের মধ্যে বোমাগুলো উদ্ধার করেন সাগরপাড়া থানার পুলিশ। বোম পাঠিয়েছে প্রশাসন, এসে আমরা দেখলাম এখানে ঢুকিয়েছিল, তারা বোম ভাস করে চলে গেছিল। আমি আলু ভুয়ে মুনিশ ছিল, তাই তো কিছুক্ষণ আগে আমি শুনলাম কথাটা। তারপর তো এসে দেখছি যে এরকম বোম ভাস হলো, প্রশাসনই করলো, এটুকু দেখলাম। বিশাল আতঙ্ক, মানুষ হয়তো অনেকে বাচ্চা ছেড়ে দিলে, কুল গাছ আছে খাবো বলে হয়তো যে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেত।